কখনো জামা কাপড়ে মিশিয়ে, কখনো উপায়ুপথে, বিমানের সিটের নিচে নানা কায়দায় আকাশপথে চলছে স্বর্ণচোরা চালান। নানা কৌশল সত্ত্বেও হরহামেশাই বড় বড় স্বর্ণের চালান ধরা পড়ছে কাস্টম গোয়েন্দাদের হাতে। ১৬ জুলাই রাতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে চোরা চালানের উদ্দেশ্যে আনা ২৬ কেজির বেশি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক করা হয় ৩ জনকে। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ২৬ কেজি স্বর্ণ পেস্ট উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাইটটিতে ১৭ জুলাই যৌথ অভিযান চালিয়ে এসব সোনা জব্দ করা হয়। কাস্টম হাউস ঢাকা সহ অন্যান্য সংস্থা এই অভিযান চালায়। কাস্টম হাউস ঢাকার পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। শুল্ক কর্মকর্তারা জানান, একটি গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। ফ্লাইটটির ১১টি আসনের নিচে নীল রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৯৮টি ডিম্বাকৃতির সোনার পেস্ট পাওয়া যায়। জব্দ করা সোনার কোনো মালিক পাওয়া যায়নি বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা। তবে সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাল ডাল থেকে শুরু করে বাংলাদেশি শাকসবজি ও মিঠা পানির মাছ সবই মিলছে আল বারাকা হাইপার মার্কেটে। এছাড়াও শাড়ি, পাঞ্জাবি, বিয়ের শেরওয়ানি সহ দেশি বিদেশি নানা ব্র্যান্ডের পোশাক, জুতা, ইলেকট্রনিক্স, হাউসহোল্ড এবং আপনার নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র মিলছে এখানে। সাশ্রয়ী মূল্যে ভালো পণ্য কিনতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আল বারাকা হাইপার মার্কেট, বিদেশের মাটিতে স্বদেশি পণ্যের সমাহার।